গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে চলে এসেছি এখানে বারেপুর স্টেশনে। স্টেশনের পাশে একটা বড় দেবতা আর মা কালীর মন্দির আছে। তো মন্দিরে সকাল সকাল পুজো দিয়ে আমরা যাচ্ছি স্টুডিওতে, বাঘাযতীন স্টুডিওতে। তো তোমাদের সবাইকে ডিটেলসটা দেখাবো। এবারে প্রণব টিকিট কাউন্টারে চলে গেছে, আমাদের টিকিট আপ ডাউন টিকিট কাটার ছিল, তো আমাদের টিকিট কাটছে প্রণব। তো টিকিট কাটার পর আমরা চলে যাচ্ছিলাম ট্রেনের কাছে। আর আমি এটাই মাথার মধ্যে চলছিল যে সকাল সকাল বড় দেবতার পুজো দিয়ে বেরিয়েছি, দিনটা কেমন যাবে। কথায় আছে শুভ কাজে যাওয়ার আগে বড় দেবতার পুজোটা না দেওয়াটাই ভালো। তো জানি না কি হয়, তো এটা আমি রিভিউটা ভিডিও লাস্টে দেব। তো কি হয়েছে আমাদের সাথে এটা আমি ভিডিও শেষে বলবো। আর রাস্তা থেকে দুটো মাস্ক কিনে নিয়েছিলাম, যেহেতু এখন আবার মাস্ক পরতে বলছে, মাস্ক কিনে নিয়েছিলাম। আর এবারে এত ট্রেনে ভীষণ ভিড়, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, সকালবেলা মানে অফিস টাইমে এত ভিড়। আমার ট্রেন জার্নি এই জন্য একদম পছন্দ হয় না, তাও কিছু করার নেই, ট্রেনে উঠতেই হবে। আর এদিকে সকাল সকাল ভিখারির মতো স্টেশনে বসে আছি ট্রেনের জন্য, কেমন লাগছিল নিজেদেরকে। তো যাই হোক, ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টও করতে হবে, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরাও যাবো বারিপুর লোকালে, ওয়েট করছি 9:50 ট্রেন। 9:24 এটা যাওয়া খুব চাপের, খুব ভিড় হয়, নামতে পারবো না। পাশেই কলার দোকান ছিল, সকালবেলা কিচ্ছু খেয়ে বার হইনি, তো তার জন্য কলাই কিনে নিয়েছিলাম আর কলা খাচ্ছিলাম। আর একটা কথা কিছুতেই বুঝতে পারি না, স্টেশনে বসে থাকলে সবে মুখের দিকে তাকায় কেন, এটাই বুঝতে পারি না। মানে আমাদের মুখে কিছু কি লেখা আছে, সবাই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, তো কেমন একটা লাগে। তো যাই হোক, আর গলার অবস্থা আমার এত খারাপ, মানে এত ঠান্ডা লেগে গেছে, মানে কি বলবো। তো আমার গলা একদম ভালো না, জানি ভয়েসটা খুবই খারাপ আসছে। কলা খেতে খেতে এটাই বলা কওয়া করছিলাম, আমরা কলা কিনেছিলাম মানে সব থেকে দেখতে যেটা ভালো বাইরে থেকে, তো কলার খোলাটা ওটা দেখেই আমরা কিনেছিলাম। তো ভিতরটা যে এত খারাপ, এত কাঁচা কাঁচা ব্যাপারটা, আর কেমন একটা, একটু ভালো না খেতে, তো এটাই বলা কওয়া করছিলাম। ওগুলো ভালো কলা, কলাওয়ালাকে বলছি যে কলাগুলো একদম ভালো না। আমি সেই বাচ্চা কলা, মানে বাচ্চাটার কলা নিতে গিয়ে এরকম হয়ে গেল। সবে সবে মনে হয়েছে না, সবে সবে পাকছে, এখনো পেকে ওঠেনি। তুই গেল কোথায়? নিচে থাকা জিনিস খেতে ভালো লাগে, মিষ্টি হয় বেশি, মানে যখন ঝুলে থাকা জিনিসগুলো মিষ্টি হয় বেশি। আমি কিছু বলছি না, ওকে নিবি না সব ভিডিও প্লিজ, কতগুলো অফ করে দেব, খুব বিদা হয়ে যাবে তাতে। আমি এগুলোই দেব। তো ট্রেনের মধ্যে উঠে গেছিলাম, আর ট্রেনের মধ্যে উঠে এত ঘুম পাচ্ছিল, সেই কোন সকালবেলা উঠেছিলাম, 10:00 কল টাইম ছিল আমাদের, 10:00 না 10:30 কল টাইম ছিল। তো এত ঘুম পাচ্ছিল, আর ট্রেনের আওয়াজে ঘুমও পাচ্ছে না, কেমন একটা শরীরটা ক্লান্ত লাগছে, তার উপরে আমার গলার অবস্থা। আমি আর প্রণব রীতিমতো যা করছিলাম, পাশের জন বেচারা ঘুমিয়েই পড়েছে, মানে এটা কি ঠিক করেছে, মাঝে মাঝে আবার চোখ খুলে দেখছিল যদিও, তো কি ভাল লাগছিল, চিৎসা টাইপ ছিল।
তো আমি আর প্রণব এনজয় করতে 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 বাঘাযতীন স্টেশনের ওয়েট করছিলাম যে কখন আসবে আর কখন আমি নামবো। একদম আমার ট্রেন ভালো লাগে না। তো ফাইনালি আমরা স্টুডিওতে চলে এসেছি। এটা হচ্ছে বাঘাযতীনে হসপিটালের পাশে স্টুডিও 3EZ স্টুডিও। স্টুডিওটা খুবই ভালো আর খুবই বড়, তোমরা চাইলে ওখানে শ্যুট করতে পারো। তো আমাদের ওখানেই ছিল আর আমরা রিলস বানাচ্ছিলাম আর অনেক কিছু করছিলাম। সেরকম একটা আমার স্টুডিও হবে ছোট্ট মতো, আমি এখানে বসে বসে সব কিছু করবো। আমরা গিয়ে দেখলাম আমরাই এসেছি, মডেল আসেনি, ডিজাইনার আসেনি। আমাদের অ্যাকচুয়ালি এটা MV বলে কোনো একটা ব্র্যান্ড শ্যুট ছিল, ফ্যাশন শ্যুট। তো আমরা গিয়ে বসে জল খেলাম, একটু রেস্ট নিলাম আর রিলস বানাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। আর ওয়েট করছিলাম কখন কাজটা শুরু হবে, কারণ আমাদের তো আবার ব্যাক করতে হবে, তাই না? তো প্রণব এদিকে মডেলের মেকআপটা শুরু করেছে আর আমি ভিডিও করছিলাম, বাকিদের জন্য ওয়েটও করছিলাম। তো এই করতে করতে আমাদের শ্যুট শুরু হয়েছে প্রায় 2 থেকে 2:30। অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ডিজাইনার আসতে লেট করেছিল। তো সবাই মিলে বসেছিলাম, খুব আড্ডা দিচ্ছিলাম, ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম আর মজা করছিলাম। আর এদিকে শ্যুট চলছে যেটা দেখতে পাচ্ছ, এটা গার্মেন্টসের শ্যুট ছিল আর কোন একটা MV ব্র্যান্ড বলে। তো মডেল পোজ দিচ্ছে, আমি ওয়েট করছিলাম কখন শেষ হবে আর কখন বাড়ি যাব। ওপরে আয়নায় দেখা যাচ্ছে কি অবস্থা স্টুডিও। তো ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে, মানে মডেলকে রেডি করা হয়ে গেছে, শুধু মাঝে মাঝে টাচ আপ আর হেয়ারটা ঠিক করতে হচ্ছিল। তো কাজ করার পর আমরা বসে দুজনে একটু আড্ডা দিচ্ছিলাম, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, ভালো খারাপ সব কিছু। আর এদিকে তোমার শ্যুট চলছে, তো সেগুলোই তোমরা দেখছো। আর অনেকগুলো মডেল ছিল, আমাদের মডেল ছিল 3টে বসে আছি, কি অবস্থা, ভালো লাগছিল ভীষণ। আর একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম যেটা আমাকে পরে ফেস করতে হবে। তোমার স্বামীকে না শুট করতে বলছি, স্বামী, ওকে গুড। আমাদের কাজটা শেষ হয়ে গেছে, দেখো দেখো রিক্সা উঠেছি, দেখা ঘোড়া ঘোড়া ঘোড়া। আমি লাস্ট দেখেছিলাম অনির্বাণ দার সাথে উঠেছিলাম, অনির্বাণ দাকে নিয়ে ধরে দাও বসে আছি, আমি ছিটকে চলে যাব। আমরা রিক্সা করে বাড়ি যাচ্ছি, ফাইনালি সকাল থেকে কাজটা হলো। কি বিলাটা হলো, কতগুলো মডেল সবার চুল করতে করতেই হয়, ওই সবার চুল না, ওই ওরই চুল একবার, ওরই 10 বার করতে পারে, আর ওর মুখ, ওর মুখের সঙ্গে যায় না, ওর মুখটা সরু সুচালো মুখ। এবার ওনাকে যে ড্রেসগুলো পরাচ্ছে সেই ড্রেসগুলো তো ঠিকঠাক না, না হ্যাঁ ওনার সঙ্গে কোনো কিছুই যায় না, শাড়ি টাইপের যেতে পারে। হ্যাঁ তোমাদেরকে যেটা বলার ছিল বলে ভিডিও শুরুতেই বলেছিলাম, যেটা বড় দেবতার পুজো দিয়ে বেরোচ্ছি, জানি না কেমন দিনটা যাবে। তো আমাদের দিনটা একদম বিলা গেছে, মডেলের চুল সেট করা থেকে মেকআপটা ঠিক ছিল,
চুল সেট করা থেকে যিনি আবার যার ব্র্যান্ড শ্যুট হচ্ছে তার পছন্দ হচ্ছে না, পছন্দ হলে ওনার মুখের সাথে মডেলের মুখের সাথে যাচ্ছে না, ওরম করে করে একটা মডেলের 5 থেকে 10 বার চুল চেঞ্জ হয়েছে, মানে হেয়ারটা হেয়ারস্টাইল চেঞ্জ করা হয়েছে, তাতেও ওনার পোষাচ্ছে না। মানে এত মানে আমাদেরকে খাটিয়েছে রীতিমতো, এত খাটিয়েছে যে কি বলবো। তো যদিও ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, কাজটা করে আমরা খুব হ্যাপি, আরও কাজ করতে চাই। তো প্রণ আবার আমি ট্রেনে করে আসছিলাম আর ট্রেনের মাঝখানেই আমরা একটু রিলস বানাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, এনজয় করে করে আসছিলাম। তো আর একটা কথা বলার ছিল, এমভি ব্র্যান্ড শ্যুট ছিল যেটা, ওদের সাথে কাজ করে ভালোই লেগেছে। আর ওদের স্টার্টিং প্রাইস হচ্ছে 10,000, যেটা আমার কাছে অনেকটাই বেশি। আর ওদের গার্মেন্টসগুলো তোমরা পেয়ে যাবে, অনলাইনে পেয়ে যাবে, তো অনেকটাই বেশি, 10,000 টাকা থেকে স্টার্টিং, তো দেখতে পারো তোমরা। তো এইভাবেই আমাদের একটা দিন কেটে গেছিলো, যেটা আমরা কাজ করেছি সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটাতে 10টা লাইক রাখছি, তো দেখা যাক তোমরা কতটা সাপোর্ট করো। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।